তো আমরা আজকে আপনাদের দেখাবো এই যে আপনারা যে কেঁচু চাষের যে এই যে এই চারিগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আসলে এখানে বার্মি কম্পোস্ট সার উৎপাদন করা হয়। ওই একজন কৃষক, তিনি বার্মি কম্পোস্ট সার উৎপাদন করেন। বার্মি কম্পোস্ট বলতে এটা হচ্ছে কেঁচু সার, মানে এই জৈব সারটা কিন্তু আপনারা যদি চাষ করেন তাহলে আপনারা খুবই অল্প সময়ের ভিতরে অনেক অধিক লাভবান হতে পারবেন। তো এই যে কৃষকরা দেখতে পাচ্ছেন, এই কৃষক প্রায় দীর্ঘ 5 বছর যাবত তিনি এই কেঁচুর চাষ করছেন এবং এই কেঁচুর চাষ করে এই সার তিনি বিভিন্ন জায়গায় বিক্রি করছেন এবং নিজের শাকসবজিতে তিনি এই সমস্ত কেঁচু সার তিনি ব্যবহার করে থাকেন এবং এই কেঁচুগুলো তিনি বিক্রি করে থাকেন, দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেন। তো আমরা এই দাদার কাছ থেকে জেনে নেব যে আসলে কেঁচু চাষের জন্য প্রাথমিকভাবে কী কী প্রস্তুতি নিতে হয়। তো আচ্ছা, কেঁচু চাষের জন্য কীভাবে প্রস্তুতি নিতে পারে একজন কৃষক? একটা কৃষক প্রস্তুতি নেবার গেলে ওই সারির মধ্যেও করতে পারব, সারি রিগ লাগে পাক্কা, নিজ দিয়ে একটু পাক্কা করে রাখবো। হ্যাঁ, সবজি যত ভালো হবো আমরা বিদেশ যাক্কা, কাজে বিদেশে যদি ভ্রমণের আমরা বাণিজ্যিকভাবে পাঠাবার পাই তাহলে আমরা লাভবান হবো। কাজে যদি এই এলাকার টাকা এলাকাতে থাকে 10 জনটা যদি নেওয়া যায়, গায়ে গেল 5 জন, তাহলে আমরা ঠিক মতনে বিক্রি করার পাই না। এই কেঁচুটা প্রথম এটা 3 ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, এই যে 2টা রিং আমি তো ডাবল করে দিছি, এই রিংটারে প্রথম পর্যায়ে এই 1 পর্যায়ে দূর লাগবো গোবর দিয়ে আহেরিয়া, পরে ওই কলার খোল, তারপরে ওই চাপাতি পুরান্ডা যেটা খায় ফেলাই দেয় এইটা, আর ইয়ার দুনা ওই সুমেলের দুনা, সুমেলের যে দুনাটা আছে এটি আনিয়া কুচি কুচি করে কলার খোলটা কাটন রাখবো, কাটতে হেরা 1 পর্যায়ে দিল। প্রথম প্রথম স্তরে হলো ওই 1 ফুট উঁচু করে ওই কলার খোল আর ওই যে চাপাতি আর ওই যে সুমেলের যে দুনাটা এটা মিশ্র করে 1 পর্যায়ে দিয়ে দিল। দেয়া দেওয়ার পরে আবার 12 দিন পরে আবার 1 ফুট দেবো। হ্যাঁ, 4 বার 48 তো 52 দিনে এই জিনিসটা হয়ে যোগা আপনার কেঁচুর যে সারটা, এই যে এই একটা ই এটা খায়া তুল তুলা করে হালাবো, এটা সাইলিয়া, হ্যাঁ এই যে সাইলিয়া কেঁচু ডাল দাবায় রেখে দিতে হবে। আর এটা হইলো প্রথম, এটা দিন দিছি, হ্যাঁ এই যে কেঁচুও দিছি, এটা খায়া ওবো, আবার একটু খেয়াল রাখুন লাগবো এর মধ্যে চোরাই যেতে নাই, চোরাই আইলে কেঁচুটি খেয়াল লাগবো। আবার কুলি ব্যাঙ আছে, কুলি ব্যাঙের খেয়ালটাও রাখুন লাগবো যাতে ই হয়েছে কিনা। মাঝে মাঝে যদি রোদের ই হয় তাহলে একটু পানি ছিটা দিয়ে দিন লাগবো, একটু পানি ছিটা দিলে জিনিসটা ভিজা থাকবো, কেঁচুটি নষ্ট হইতো না। এর মধ্যে কেঁচু আবার ডিম দেয় মুসুর মুকালের মতন ডিম দেয়, এই ডিমগুলা ফুটবো, এই যে ডিম, হ্যাঁ এটা কিছু ডিম, এই ডিমগুলা ফুটবো, ফুটলে আমরা বিক্রি করতে পারবো, লাভবান হবো। কাজে আমগারে যে জমিন অল্প জমিনে এই সার দিয়া বেশি ফসল উৎপন্ন করতে হবে, কারণ বাড়ি বান্ধি 5 তলা ফসল বহন করুন লাগবো, 3 তলা নাইতে আমগারে যে বাদে জনসংখ্যা বাড়ছে, এই জনসংখ্যা দিয়ে খাদ্যের চাহিদা পূরণ হয়ে হাঁটতো না, কাজে সরকারের উপর নির্ভরশীল থাকলে চলতো না। কাজে সরকার দিক নির্দেশন দিবে, এই যে কৃষি অবস্থানে একটু পরামর্শ দিলে, এই পরামর্শটা যদি আমরা রাখবার পাই তাহলে আমাদের লাভবান। আমরা যখন মাঠে করবো, যখন ফসল হবো, তখন সরকারের লাভবান হবো। আর সরকার আল্লাহ কয় খেত করবো ও খালি দিক নির্দেশন দিব, আর একটু যদি সবারই এই মাননীয় কৃষিমন্ত্রী আমগরে এই ইটা আনছিল, আনার পর আমরা এই শিক্ষাটা পাইছি, এই শিক্ষাটা যেন আমি প্রধানমন্ত্রীরে কই শেখ হাসিনারে যে প্রত্যেকটা কৃষকেরই দরকার, যদি দেয় আমরা আরও একটু লাভবান হব, কারণ খাদ্য স্বয়ংসম্পন্ন হয়েছে প্রত্যেকটা কৃষকে কইরিয়া যদি পতিত হয়। উনি দিক নির্দেশন দিছে 1 ইঞ্চি জমিনও না থাকে প্রতি, তার জন্য এই যে আমি লকডাউন লাগাইছি, এই যে কচু লাগাইছি, ওই যে ফ্যান লাগাইছি, তারপরে এই যে ভুবি লাগাইছি, এই যে নারকেল গাছ লাগাইছি, আম গাছ লাগাইছি, এই জমিনটা পরিত্যক্তই থাকতো,
এখন এনতনে যদি একটা নেশু হয় নাই না তিনে খাবার পাবো, আমার বাজার তো না আলু নাকতো না। ওই যে মাছা লোনা গাছে গাছ উঠবো গা নিচে পামো উঠবে পাবো। হ্যাঁ আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের কোনো দর্শক আপনার কাছ থেকে কিছু নিতে চাই, কিছু সার নিতে চাই, তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলেই এটা আপনি যে কোনো জায়গায় দেশে দিতে পারবেন, তাই তো? ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করবো কুরিয়ান সার্ভিসে নেওয়া যায়।